মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। বলছি এই তো একটা গিফট হয়ে গেল, এবার হচ্ছে ক্রিসমাস ট্রি। একটু চকলেট, কয়েকটা বই আর ওর পছন্দের টেডি, কেমন? খুব ভালো, ভেরি নাইস। যাক বাবা, কত দিন বাদে বাড়িতে কোনো অকেশন হবে বলতো, আমার তো সিরিয়াসলি খুব ভালো লাগছে। যাক, পুপুলের জন্য তো বাড়িতে কিছু না কিছু হচ্ছে না, আগে তো যখন বৌদি ছিল তখন তো প্রায়। হ্যালো হ্যালো, আমি রশনির স্কুল থেকে বলছি, আপনি ওর বাবা কথা বলছেন তো? হ্যাঁ বলছি, কেন? আমি সিকিউরিটির কাছে শুনলাম আজ আপনি রশনিকে দিতে এসেছিলেন। ও স্কুলে ঢুকেছিল কিন্তু তারপর তো ও আর স্কুলে ফেরেনি। ফেরেনি মানে কোথায়? ও বাবার সাথে দেখা করব বলে বেরিয়ে গেছে, তারপর আর ঢোকেনি। কেন, ও আপনার সাথে নেই? না, আমার সাথে থাকবে কেন? আপনারা কি? দাদা ভাই, কি হয়েছে? বলছে পুপুল স্কুলে নেই। হোয়াট, তুই কি বলছিস? এ হতে পারে না, এ হতে পারে না। কি বলছো তুমি, পুপুল নেই মানে ওকে ওকে হারিয়ে গেল নাকি? হারিয়ে গেছে আবার কি কথা, হারাবে কেন? আমরা ওকে খুঁজে বার করবো। স্কুলের কোথাও নেই, টয়লেট, সামনের পার্ক, ক্লাসরুম, এই সব খুঁজে দেখেছে ওরা। পাবেন ওকে বাইরে খুঁজুন, কেউ না পারলে আমাকে যেতে দিন, আমাকে এই বাড়ি ছেড়ে যেতে দিন, এই বাড়ির বাইরে বেরোতে দিন। কোথায় গেল আমার দিদি ভাই? আপনি কেন গেল হঠাৎ করে, কি হলো বলতো? দার্জিলিং গেছে মা, দার্জিলিং গেছে। এই মেয়েটা সবকিছু জানে, মেয়েটাকে জিজ্ঞেস করুন, সব বলতে পারে। তুমি যাও, আমার মেয়েটা বিপদে আদি, প্লিজ যাও, তুমি একটু বেরিয়ে দেখো আদি, প্লিজ বেরিয়ে খোঁজো মেয়েটাকে। কেউ কিচ্ছু শুনতে পাচ্ছে না, কিচ্ছু না। কি করবো আমি এখন, কি করে মেরে পাবো আমার মেয়েটাকে? কিছু মনে করবেন না, রাধা কি এখানে এসেছে? আচ্ছা জিমশাই, আপনি এখানে? রাধা তো এখানে, ওর অনেকক্ষণ ফেরার কথা কিন্তু আসেনি। আমি ওকে এই শহরে কোথায় খুঁজবো বলুন তো? আমাকে আমাকে একা ফেলে রেখে যাবার মেয়ে তো ও নয়। ওইখানে ওইখানে আসেনি না? রাধা কেউ পাওয়া যাচ্ছে না। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।